হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুইন্স ব্লগ চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমার অবস্থা তো বুঝতেই পারছেন, প্রচুর ঠান্ডা লেগেছে, কথা বলতেও খারাপ লাগছে, ভয়েসটা কেমন লাগছে, তারপরও কিছু করার নেই, এটা ন্যাচারাল ব্যাপার, সবারই হতে পারে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, সকাল 11টার দিক থেকেই শুরু করেছি। তো এই যে সামনের চুলের ব্যান্ডগুলো খুব ময়লা হয়েছে, তো আমার কিছু জিনিস একটু এই যে কফি কালারের বাস্কেট থেকে আমি ইয়েলো কালারের বাস্কেটে শিফট করছি। আর চুলের জন্য, হেয়ার সফট করার জন্য এই ক্যাপসুলগুলো আমি কিনে এনেছি। তো দেখি ইউজ করার পর চুলটা কেমন হয়, তারপরে আপনাদেরকে বলবো যে ওটা কেমন। এই যে আমার আলতা, যাই হোক, আমি এগুলোকে সব আমার এই বেডরুমের ওয়াশরুমটাকে আমি আসলে ড্রেসিং রুম হিসাবে ব্যবহার করি। এখানে আমার লোশন টোশন সব কিছুই এখানে রাখি, সামনের হেয়ার ব্যান্ড ট্যান্ড সব কিছুই আমার এই ওয়াশরুমের ভিতরেই থাকে। মানে এক্সট্রা জিনিসগুলো আমি সব ওয়াশরুমে সাজিয়ে রাখি। তো আজকে আমি ওয়াশরুমটা ক্লিন করে নিচ্ছি, একটু মুছামুছি করে নিচ্ছি, জাস্ট ক্লিন তো সব সময় রাখতে হয়। তো আমি এই আমার এই ওয়াশরুমটাতে আমি শুধু শাওয়ার করি না, ইউজ করি বাট শাওয়ার করি না। তো আজকে যেহেতু আমি সব কিছু একটু ক্লিন করছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো আমি এই কাজগুলো শেষ করে আমি শাওয়ার নিয়ে ফেলবো, ফ্রেশ হয়ে যাব। তো আজকে যেহেতু শেষ রোজা, তো ভাবছি যে একটু খেজুরের মিল্ক শেক করবো। পুরো রোজার মধ্যেই ভেবেছি আজ করি কাল করি করে করে আমার করাই হয় না, তো আজকে এটা খাবই খাবো, এটা এরকমই একটা ইচ্ছা। তো আমি 6-7টারও বেশি খেজুর আমি বিচি, মানে খেজুর থেকে বিচিটা আলাদা করে নিলাম। আর এখানে আমি 1 গ্লাস মতো মিল্কশেক তৈরি করব, কারণ একসাথে খেজুরগুলো দিলে না খুব ভালোভাবে ব্লেন্ড হতে চাচ্ছিল না, এই কারণে আমি অল্প অল্প করে দিয়ে ব্লেন্ড করব, তাহলে খুব স্মুথভাবে ব্লেন্ড হবে। আমি এখানে 1 গ্লাস মিল্কশেকের জন্য 1/2 গ্লাস দুধ দিয়ে দিলাম, আর 7-8টা খেজুর, আর 4-5টা আলমন্ড দিয়ে দিলাম। এখানে কোনো আমি চিনি ইউজ করব না, যেহেতু খেজুরে অনেকটাই মিষ্টি, এই জন্য এখানে চিনি ইউজ করব না। আপনারা কেউ যদি একটু বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে দিতে পারেন। আমি এখানে আরও 1/2 গ্লাস দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব স্মুথভাবে এটাকে ব্লেন্ড করে নেব যতক্ষণ না খেজুরের খোসাটা মিহির হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবে কিন্তু আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেছে। এই যে আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি, সার্ভ করে আপনাদেরকে দেখাই। আর আমি এটা একদম ইফতারির প্রায় যখন সময় হয়ে গেছে তখনই কিন্তু এটা আমি তৈরি করছি, যাতে ঠান্ডা ঠান্ডা খাওয়া যায়। এই যে এখানে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম, এখানে একটু কাজু বাদাম আমি ক্রাশ করে রেখেছিলাম একটু দিয়ে দিলাম, আর এখানে একটু খেজুর দিয়ে জাস্ট একটু ডেকোরেট করে নিব। এই হয়ে গেল আমার খেজুরের মিল্কশেক, আশা করি আপনারা বাসায় তৈরি করে খাবেন। আর এখানে তৈরি করে নিচ্ছি চিকেন পরোটা, চিকেন পরোটা মানে কি রোল বলতে পারেন, চিকেন রোল। তো এটা আমি করে নিচ্ছি, একটু সালাদ করে নিয়েছি, টমেটো পেঁয়াজ, শশাটা আমি খুব অল্প দিয়েছি, দিয়ে এই যে আর চিকেনের বুকের মাংসটাকে আমি খুব সুন্দর করে কুক করে নিয়েছি কাবাবের মতো করে।
আর সস দিয়ে দিলাম, এই তো রোল হয়ে গেল খুব ইজি ভাবে। তো এই দুটো আইটেম আজকে ইফতারিতে খাবো। তো আজকে 2 দিন ধরে আমি ছোট্ট একটা মানি প্লান্টের গাছ কিনে এনেছি। গাছের ইচ্ছা কিন্তু আমার অনেক আগে থেকে। তো ভাবছি গাছটা কোথায় আমি ঝোলাবো, যে যে রশিগুলো দেখতে পেলেন ওগুলো কিন্তু আমি বাসা চেঞ্জ করার সময় কার্টুন বেঁধে আনার জন্য এগুলো আনা হয়েছিল বাজার থেকে। তো হঠাৎ করে মনে হলো এই রশিগুলো দিয়ে আমি একটা শিকে তৈরি করি, তৈরি করে আমি গাছটাকে আমার বাইরের বিট দরজার ওখানে ঝুলিয়ে দেব। তার জন্য আমি রশিগুলোকে বের করেছি, আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি শিকে তৈরির কাজে লেগে পড়েছি। তো ইফতারির পর এই কাজগুলো আমি করছি, কারণ যেহেতু আগামীকাল ঈদ, ঈদের আগে বাসার সামনেটা যদি একটু সুন্দর করে সাজিয়ে নিই তাহলে কিন্তু খারাপ লাগে না। তো আমার আগে থেকে একটু হালকা পাতলা ডেকোরেট করে রাখি আমি সব জায়গাগুলোয়, চেষ্টা করি। তো আমার মনে হলো যে গাছটা যখন নতুন এনেছি তখন এটাকে একটু নতুনভাবে সাজাই, তো তার জন্য শিকেটাকে খুব ইজিভাবে আমি কিন্তু তৈরি করে নিচ্ছি, এবং প্রত্যেকটা গিট কিন্তু আমি একই সমানভাবে দিচ্ছি সবাই। আর অনেকেই মনে হয় শিকে বানাতে পারেন, তো আমি খুব বেশি ভালো পারি না, যতটুকু পারি মোটামুটি কাজ চালানো যায়। তো শিকেটাকে আমি তৈরি করে নিচ্ছি বসে বসে। আর এই শিকেটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আমার খুব বেশি হলেও 8 থেকে 10 মিনিট সময় লেগেছিল। আগে আমি অনেক গাছ লাগাতাম, অনেক আমার গাছ থাকতো, তো এখন আর আমি আসলে এগুলো চর্চা পরিচর্যা কোনোটাই করার সময় পাই না। তো আমি বাইরের এই যে দরজার সাথে এরকম একটা হুক লাগিয়ে নিলাম, নিয়ে শিকেটাকে এভাবে ঝুলিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোট্ট গাছটা, যেটা আমার ঈদের সবার নতুন মেহমান আগমন ঘটেছে এই গাছটার আমার বাসায়, তো আমি ওকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। আমার একদম পেট দরজায় ওকে ঝুলিয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লাগছে। যে নর্মাল একটা রশি দিয়ে আমি এরকম একটা শিকে তৈরি করে নিলাম। তো আপনারাও চাইলে কিন্তু এরকম করে সাজিয়ে নিতে পারেন, সবসময় টাকা খরচ করে কিন্তু ঘর সাজানো লাগে না। আমার দেখেন ফেলে রাখা এই রশিটা দিয়ে কিন্তু আমি এটা কাজে লাগিয়ে ফেলেছি। তো আমার বাইরের এই যে এগুলো কিন্তু আগেই ছিল, তো আমি এগুলোকে মুছে নিচ্ছি, অনেকটাই ধুলা পড়েছে যেহেতু কালকে ঈদ। তো ঈদের আগে আমি একটু বাইরের সব কিছু ক্লিন করে নিচ্ছি, ঘরের সাথে সাথে বাইরেটাও একটু ক্লিন করে নিচ্ছি। এগুলোতেও হালকা ধুলা পড়েছে, তো এগুলো একটা একটা করে আমি মুছে নেব। তো ঈদের আমাদের নিজেদের কাপড় চোপড়ের সাথে কিন্তু ঘরের জিনিস কিনতেও আমার অনেক ভালো লাগে, আর ঘর ঈদের সময় ঘরের জিনিসগুলো নতুন নতুন জিনিস দিয়ে সাজাতে খুব ভালো লাগে। আর আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট ক্লিক করে দিবেন, যাতে আমার দেওয়া নিয়মিত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো এই ছিল আমার বাইরের
ওভারঅল লুকটা, কিন্তু আমার বাইরের লাইটের অবস্থা খুবই খারাপ ছিল, যার জন্য লাইটিং ভালো না বলে দেখতে তা অতটা সুন্দর লাগছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।